আসসালামু আলাইকুম গাইস, এর আগে আমরা গিটহাবের রিপোজিটরি কিভাবে মডিফিকেশন করতে হয়, কিভাবে প্রোগ্রামিংগুলো ব্যবহার করে আমরা সৌন্দর্য বাড়িয়ে নিতে পারি সে বিষয়ে আমাদের আরও বেশ কয়েকটি ভিডিও দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আরও কিছু ইম্পর্টেন্ট ফাংশন সম্পর্কে শিখব। তো আমি জাস্ট আগের মতোই আমাদের গিটহাব রিপোজিটরিটাকে এডিট মোডে ওপেন করে নিলাম। তো আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে কোডকে হাইলাইট করা, বা কোনো একটা টেক্সটকে আমরা হাইলাইট যখন করতে চাবো সেটাকে আমরা কিভাবে হাইলাইট করব। তো যেমন আমি এখানে লিখতেছি যে নাও ইটস টেন ও ক্লক। আমি যেটা লিখলাম, তো এটা যদি আমি প্রিভিউতে যাই তো দেখতে পাচ্ছেন এইভাবে। তো আমি চাচ্ছি যে এখানে যে টেন ও ক্লক এই লেখাটা এটা যাতে হাইলাইট আকারে দেখায়। তো এটার জন্য আমরা কি করতে পারি, জাস্ট এই টেনের আগে আসব এবং আমাদের কিবোর্ডের এই যে এই চিহ্নটাকে বলে, এটাকে কি বলা যায় না, এই চিহ্নটাকে জাস্ট একটা এখানে এবং আর একটা শেষে আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে দেখবেন এটা একটু ডার্ক হয়ে যাবে, ডিপ ডার্ক হয়ে যাবে। তো আমরা যদি এখন প্রিভিউতে যাই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু হাইলাইট হয়ে গেছে, মানে এই রঙটা এবং এই রঙটার সাথে কিন্তু ম্যাচ করতেছে না, একটু অন্যরকম হয়ে গেছে। তো অনেক সময় হয় আমরা যে গিটহাবের বিভিন্ন প্রোগ্রামিংয়ের বিভিন্ন কোডিং আছে যেগুলো আমরা শেয়ার করি, বিভিন্ন কমান্ড থাকে যেগুলো আমরা শেয়ার করি, যেমন আমরা লিখতে পারি যে আপডেট অল প্যাকেজেস। তো আপডেট অল প্যাকেজেস লেখার পর এখানে জাস্ট আমরা একটা কোড লিখে দিতে পারি, যেমন এপিটি আপডেট, এটা যে কোনো ধরনের কমান্ডই হইতে পারে। তো আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি, আপগ্রেড হাইপেন ওয়াই। তো এটাকে আমি এখন যদি প্রিভিউতে যাই এটা কিন্তু কপি করার কোনো অপশন নাই, এটার সাথে এটা ম্যাচ হয়ে গেছে। তো এটা যাতে কপি করতে পারি ইউজার, তার জন্য আমরা কি করতে পারি, তার জন্য আমরা এটাকে কোড অপশনে করে দিতে পারি যাতে ইউজার এটাকে খুব ইজিলি কপি করে ব্যবহার করতে পারে। এর জন্য আমরা এই চিহ্নটাকে তিনবার দিব এখানে, প্রথমে তারপরে একটা এন্টার দিব এবং শেষের লাইনে আরও তিনটি দিয়ে দিব, এটা হচ্ছে ক্লোজিং। তো এই শেষের তিনটে যদি আমরা না দিই তাহলে কি হবে, তাহলে আমরা নিচে যেটাই লিখবো সেটাও কিন্তু কপি হয়ে যাবে। এখন আমরা যদি প্রিভিউতে যাই দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কপি হয়ে যাবে। তো এর জন্য আমাদের অবশ্যই নিচে তিনটাও দিয়ে দিতে হবে। তো আমরা জাস্ট তিনটা নিচে দিয়ে দিতেছি, এখন যদি প্রিভিউতে যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে আলাদাভাবে হয়ে গেছে। তো এখানে আমি আরও কিছু কোড অ্যাড করে দিলাম। তো এখন যদি আমরা প্রিভিউতে যাই দেখতে পারবেন এটা কিন্তু আরেকটু সুন্দর হয়ে গেছে। তো পূর্বে এটা ছিল শুধু হোয়াইট কালার, তা এখন কিন্তু এগুলো মাঝখানে কালার চলে আসছে। তো এই কালার নিয়ে আসার জন্য কোডের মধ্যে আমরা কি লিখতে পারি, আমি আবার আপনাদেরকে এটা একবার করে দেখাচ্ছি। যেমন ইনস্টল, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে লিখতেছি, ইনস্টল YFT2, এটা লিখলাম। তো আমি জাস্ট এখানে তিনটা দিব, দেওয়ার পরে এখানে আমি জাস্ট এটা কোন ধরনের কমান্ড আমি জাস্ট এখানে লিখে দিলাম যে পাইথন, এটা মূলত পাইথনের কমান্ড না, আমি এপিটি INSTAWIFT-Y লিখে এটা ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম। তো এখন যদি আমরা প্রিভিউতে যাই তো দেখতে পারবেন এটার মধ্যে কিন্তু রং চলে আসছে, একটা রং আসছে। তো এখানে আপনারা রং পাল্টাতে চাইলে জাস্ট পাইথনের জায়গায় এখানে ব্যাস দিতে পারেন, যে কোনো একটা প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজের নাম এখানে আপনারা বসাতে পারেন, তো সেই অনুযায়ী এটা কাজ করবে। তো পাইথন দিলে সেটা যে পাইথনেরই হতে হবে এমন তো কোনো কথা না, তবে কালার আনার জন্য আমরা যেমন এই এই কমান্ডে ব্যবহার করেছি, এখন যদি আমরা ভিউ করি দেখুন এখানে কিন্তু সুন্দর একটা রং আসছে। তো এই রং আনার জন্য আমরা এগুলো ব্যবহার করতে পারি, তবে রিয়েলি এগুলোকে তেমন বেশি একটা প্রাধান্য দেওয়া হয় না। তো আমি এখানে আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদের এখন দেখাবো, জাস্ট আমি এগুলোকে আপডেট করে নিচ্ছি এবং নিচে আমি খুব বড় একটা টেক্সট দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কয়েকটা লাইন অ্যাড করে দিচ্ছি, দিয়েছি হোয়াট ইজ গিটহাব, তারপরে এখানে গিটহাব কি সেটার কিছু এক্সপ্লেনেশন আছে, ওয়াই ইউজ ইট, কেন গিটহাব ব্যবহার করা হয় সেটা নিয়ে এখানে কিছু বিশ্লেষণ দেওয়া আছে। তো আমি জাস্ট এটার হেডার্স অ্যাড করে দিব সবার আগে, যাতে যে কেউ ক্লিক করলে সরাসরি তাকে এখানে নিয়ে আসে, মানে এখানে মানে আমরা সেটাকে সহজলভ্য করে দেব। তো
এটা করার জন্য আমরা কি করব, জাস্ট এটাকে কপি করে নেব। যে কোনো টেক্সটের আগে আমাদের অবশ্যই হ্যাশ থাকতে হবে, এই হ্যাশ চিহ্নটা থাকলেই হবে। তো আমরা এখন সবার উপরে চলে আসি। উপরে চলে আসার পর আমরা জাস্ট থার্ড ব্র্যাকেট দিব, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দিব। এটা দেওয়ার পরে থার্ড ব্র্যাকেটের ক্লোজিং ট্যাগটাও দিয়ে দিব। তারপরে আমরা আবার ফার্স্ট ব্র্যাকেট দিব, একটা হ্যাশ চিহ্ন দিব, এবং যেটা কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিব। কিন্তু এখানে আমাদের একটু মডিফিকেশন করতে হবে, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। সেক্ষেত্রে এখানে আমরা মাইনাস চিহ্ন বা হাইপ্যান চিহ্নটাকে দিয়ে দিব, দিয়ে আমরা আবার ক্লোজিং ব্র্যাকেটটাকে অ্যাড করে দিব। তো ঠিক এইভাবে অ্যাড করে দিলাম। ঠিক পরের যেটা আছে সেটাকে আমরা এইভাবে কপি করে নিব, আর এইভাবে প্রথমটাকে যেভাবে অ্যাড করলাম ঠিক সেভাবে অ্যাড করে দিব। অবশ্যই এখানে একটা হ্যাশ দিয়ে নিতে হবে। তারপরে এই স্পেসগুলোতে আমরা হাইপেন চিহ্ন অ্যাড করে দেব স্পেস কেটে। তো এখন যদি আমরা সেভ দিই, এটাকে জাস্ট এই নিচে এখানে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এটা সেভ হওয়ার পর আমি জাস্ট দেখাচ্ছি। তো আমরা যদি হোয়াট ইজ গিট হাব এটা পড়তে চাই, জাস্ট এখানে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি আমাদের এখানে নিয়ে আসবে। তো আমরা যদি ওয়াই ইউজ ইট এখানে ক্লিক করি তাহলে আমাদের সরাসরি ওয়াই ইউজ ইট মানে গিট হাব কেন ইউজ করা হয় সেই অপশনে কিন্তু সহজে নিয়ে আসবে। তো এই ছিল মোটামুটি আমাদের গিট হাবের মডিফিকেশন করার বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স, আর এগুলোর প্রোগ্রামিং মার্কডাউনের। তো আমি পদে পদে আরও বিষয়গুলো নিয়ে টিউটোরিয়াল তৈরি করব। তো আজকে এ পর্যন্তই।